হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। মামানিস ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে স্বাগতম। তো চলো, এখন থেকেই আমার ব্লগটা শুরু করে দিয়েছি, দেখতে থাকো। আর আজকে সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছি একটা ছাগল ডাকছে। তো ছাগলটাকে চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি যে এত ডাকছে কেন। চলো ছাগলটাকে, এই ছাগল সকালবেলা উঠেই আমি দেখছি তুই ছাগলের মতো ডাকছিস, কি হয়েছে তো? ছি ছি, দেখো কি অবস্থা, এতটা চেয়ার পেতে বসে আছিস। চেয়ার খেলাটা খুব ভালো জানে, এতগুলো চেয়ার পেতে বসে আছে আর ছাগলের মতো ডাকছে। আজকে সৌম আসেনি বা আসেনি? অভি আজকে কেউ আসবে না তোর কাছে নাকি? ছাগল হয়ে গেলি নাকি? তো বন্ধুরা, আজকে দিদি ভাইয়ের উপরে তুমুল ধরনের একটা প্র্যাঙ্ক করব, বিশাল ধরনের। তো তোমরা দেখতে থাকো, চলো আমি এখন দিদি ভাইয়ের কাছে যাচ্ছি। প্র্যাঙ্কটা খুব জবরদস্তি প্র্যাঙ্ক হবে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো দিদি ভাই, তোমার কি এটা বলা ঠিক হয়েছে? ওদের বাড়ির ওই বউটার সঙ্গে কি বলেছে? কার কাছে কি বলেছে? আমার নামে এত বড় কথা তুমি বলতে পারলে কি করে? আরে কি বলেছে বলবে তো? বললো তো ওই তোমার বড় যা বলেছে। আরে কি বলেছে? আমি কার কাছে বলছি? কোন বউটার কাছে বলছি? ওই 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 বাড়ির বউটা। কোন বউটা ডেকে নিয়ে আসো, আমি কারো কাছে কিছু বলি? আমি তোমার কাছে সব কিছু তোমার কাছে আমি বলি, আমার কথা সব কিছু তোমার কাছে বলি। আর তুমি আমার সঙ্গে এরকম একটা, আরে আমি কি বলেছি? রান্নার সময় এসে তো ভারী বিয়ারা করে। আমি অনেকক্ষণ থেকে তোমার দেখছি যে কখন আমি সময় পাবো তোমার কাছে আমি জিজ্ঞাসা করবো। আরে কি বলেছি তো বলবে, তুমি ভেবে দেখো কি বলেছো। আমি কিছু বলিনি কারোর কাছে, কি বলেছি কে বলেছে সেটা তো বলো, তারপর তো আমি বলবো যে কি বলবো। ওই পাড়ার ওই বউটা, ওই বউটা তো আমার বললো ওখানে এসে, তোমার বড় যে আমার কাছে এইসব এইসব বলেছে, তুমি নাকি কি সব বলো কি সব করো কি করি তোমার করো, তোমার কাছে সব কিছু আমি সুখ দুঃখকে সব কিছু কথা তোমার সঙ্গে আমি বলি। আর তুমি হচ্ছে সব কিছু আজ মহিলা কি হচ্ছে সেটা বলো, বারবার এক কথা বলো না। আমি আলাদা রান্না বাসন হয়নি, তোমার তো ভাত ফুটে উঠেছে, তুমি ভালোই তো ভেজিয়ে দিয়ে জুজিয়ে মারছে। কেন আমি কি বলেছি? ভেজিয়ে দিয়ে জুজিয়ে মারছে, মনে করে দেখো তুমি বলো আগে, তারপরে আমি এখান থেকে যাবো, আমি এখানে বসবো। আরে আমি কারো কাছে বসে ঝগড়া করবো তোমার সঙ্গে? দেখ আবার কাঁদছে। আমি কারোর কাছে কিছু বলিনি। কার কাছে বলেছে তুমি? ওইরকম কিছুই করে না, তোমরা সেটা ভালো মতো জানো। দেখো কান্না করে দিয়ে চলো, ঝগড়া করি তাহলে ক্যামেরা থাকে, দেখো ওই দেখো ক্যামেরা। কাম কি করে জানো ক্যামেরা ঘুরে আছে? আমি ঝগড়া করি তোমার সঙ্গে? তুমি ওরম করে এসে বলছো কেন? আমি কার কাছে কি করেছি? আমি তোমার নামে কোনোদিন কারোর কাছে কোনো কথা বলেছি? আমি ঝগড়া করি বলে দেখো, এই দেখো প্র্যাঙ্ক, ঝগড়া করে কেউ ক্যামেরা রাখে। আমার অত প্র্যাঙ্ক ভালো লাগে না। আর দিদি মানে সোনা সোনা, ওই দেখো প্র্যাঙ্ক, ক্যামেরা দেখো প্র্যাঙ্ক চলছে। ও গাইস দেখো দিদি ভাইয়ের কি অবস্থা, দেখো কান্না করে ফেলেছে। তো এখন দিদি ভাইয়ের মনের অবস্থা খুব খারাপ, পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তারপর চলে এলাম রান্না করতে, দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি উনানে। তো কি কি রান্না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকু পারি শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা, আমি রান্নাটা কমপ্লিট করে আবারও আসছি তোমাদের কাছে। বন্ধুরা আমার রান্না করা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও কি কি রান্না করলাম। ভেন্ডি আলু ভাজা, কারেন্ট নেই, মাছ ভাজা, ডিম ভাজা, শাক ভাজা আর ডাল, মসুর ডাল। তো আজকে দুপুরে এই রান্না হলো। তো চলো আসছি তোমাদের কাছে আবার খাওয়া দাওয়ার পর, তোমরাও খেতে চলে এসো। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে প্র্যাঙ্কটা করলাম আমি দিদি ভাইয়ের উপরে, তো প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আর সত্যি সত্যি বলছি কি বলো তো, দিদি ভাই সত্যি সত্যি কান্না করে ফেলেছিল, ও যে মানে বুঝতে পেরেছে যে মনে হচ্ছে সত্যি সত্যি আমি কি কাউকে কিছু বলেছি আমার কথা যে, তো সত্যি সত্যি কান্না করে ফেলেছিল।
তাহলে আমি সত্যি দিদি ভাইয়ের উপর একটা প্রাণ করলাম। তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে এই পর্যন্ত, ভিডিওটি এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।